প্রবাবিলিটি বা সম্ভাবনা। প্রবাবিলিটি বা সম্ভাবনার মান হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে, অর্থাৎ কোনো একটা কিছু হবে বা হবে না, বা কোনো একটা কিছুর সম্ভাবনা 0 থেকে 1 এর মধ্যে হবে। অর্থাৎ কোনো একটা বিষয়ের সম্ভাবনা যদি 0 হয় তার মানে সেটা হবে না, আবার কোনো একটা বিষয়ের সম্ভাবনা যদি 1 হয় তার মানে সেটা হবে। অর্থাৎ প্রবাবিলিটির মান কখনো 0 চাইতে কম হয় না, আবার 1 এর চাইতেও বেশি হয় না। অর্থাৎ আমি কালকে ঢাকা যাব, যদি আমি কালকে ঢাকা যাই, এটার সম্ভাবনা যদি 1 হয় তার মানে আমি যাব, আর এটার সম্ভাবনা যদি 0 থাকে তাহলে আমি কালকে ঢাকা যাচ্ছি না। তো প্রবাবিলিটির সূত্র থেকে আমি যদি লক্ষ্য করি তাহলে প্রবাবিলিটি ইজ ইকুয়াল টু রিকোয়ার্ড আউটকাম অ্যান্ড টোটাল আউটকাম। রিকোয়ার্ড আউটকাম হচ্ছে প্রদত্ত সংখ্যাটি বা প্রদত্ত বিষয়ের অনুকূল ফলাফল, এবং টোটাল আউটকাম হচ্ছে সমগ্র সম্ভাব্য ফলাফল। অর্থাৎ কোনো একটা বিষয়ের সম্ভাবনা আমরা যদি বের করতে চাই তাহলে সেই বিষয়টির অনুকূল ফলাফল হবে রিকোয়ার্ড আউটকাম, এবং সেই বিষয়টি কতভাবে হতে পারে সেটা হবে আমাদের টোটাল আউটকাম। আমরা যদি একটা এক্সাম্পলও লক্ষ্য করি তাহলে একটা কয়েন, একটা কয়েনের কয়েকটা পিট থাকে, 2টা। আয়দার আমরা একটা কয়েন যদি সেটাকে নিক্ষেপ করি বা টস দিই তাহলে আমরা আয়দার হেড পাবো, আয়দার টেল পাবো। তাহলে একটা কয়েনের 2টা দিক থাকে, অর্থাৎ আমাদের এখানে টোটাল আউটকাম হবে 2। আমরা যদি এটার প্রবাবিলিটি নির্ণয় করি তাহলে ইট উইল বি আমাদের টোটাল আউটকাম কত, 1 এন্ড 2। আমাদের টোটাল আউটকাম, অর্থাৎ আমাদের এই প্রবাবিলিটি বা সম্ভাবনা টোটাল আউটকামটা আমাদের দুইভাবে হতে পারে, হেড বা টেল, 2। তাহলে এখানে এই কয়েলটি হেড করার প্রবাবিলিটি কত? তাহলে হেড করার প্রবাবিলিটি, এখানে হেড সংখ্যাটা যেহেতু 1টি আছে তাহলে হেড করার প্রবাবিলিটি 1। অর্থাৎ এই 1টাই হচ্ছে এই হেড এর অনুকূল ফলাফল। অর্থাৎ আমরা যেহেতু এইখানে এই প্রবাবিলিটিতে আমরা হেড চাচ্ছি, অর্থাৎ হেড পড়ার প্রবাবিলিটি কত, তাই এই হেডের অনুকূল ফলাফলটা আমাদের এখানে বসাইতে হবে। এই হেডের অনুকূল ফলাফল কত? এখানে হেড যেহেতু 1 আছে, অর্থাৎ এই হেডটা একবারই পড়া সম্ভব, তাই আমাদের এই হেডের ভ্যালুটা হবে 1। অ্যান্ড এটা কতভাবে পড়তে পারে বা এটার মোট কতগুলো ওয়ে আছে? 2টা, হেড টেল, 2। এরপর আমরা যদি লক্ষ্য করি একটা ছক্কা, একটা ছক্কার মূলত 6টি পৃষ্ঠ থাকে, তাতে মূলত 1, 2, 3, 4, 5, and 6 এই 6টি সংখ্যাই থাকে। তাহলে আমাকে যদি তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে তাহলে 6 পড়ার বা এই ছক্কাগুলোর মধ্যে জোড় সংখ্যা পড়ার প্রবাবিলিটি কত, তারা আমাদের প্রথমে নির্ণয় করতে হবে এই 1 থেকে 6 এর মধ্যে জোড় সংখ্যা কয়টি আছে, 1টি, 2টি, 3টি। তাহলে আমরা এর প্রবাবিলিটি নির্ণয় করে ফেলি। প্রবাবিলিটি ইজ ইকুয়াল টু হবে কি, টোটাল আউটকাম। টোটাল আউটকামটা হচ্ছে মূলত আমাদের এইখানে টোটাল কতটি আউটকাম আছে, অর্থাৎ কতগুলো ওয়ে আছে বা কতগুলো উপায়ে আমাদের প্রবাবিলিটি হইতে পারে। তাই আমাদের টোটাল আউটকাম হচ্ছে এখানে 6, আমরা 6 বসিয়ে দিলাম। এরপর আমাদের অনুকূল ফলাফল, অর্থাৎ আমরা যেহেতু এখানে বলতেছি যে 6টি সংখ্যার মধ্যে বা 6টি পিঠের মধ্যে, 6টি ছক্কা কাগজে 6টি পৃষ্ঠের মধ্যে জোড় সংখ্যা পড়ার প্রবাবিলিটি কত, জোড়ের অনুকূল ফলাফলটা আমাদের লক্ষ্য করতে হবে। এখানে জোড় পড়ার প্রবাবিলিটি বা জোড়ের অনুকূল ফলাফল হচ্ছে 1, 2, 3, অর্থাৎ 2, 4, 6, এগুলো হচ্ছে এই টোটাল 6টি ডিজিটের মধ্যে জোড়, তাই অনুকূল ফলাফল হবে আমাদের 3।